হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার এক্সাম চলছে আর আমি দুপুরবেলা খেয়ে উঠেছি, কিন্তু সবাই আজকাল যে এত নন্দিনী দিদি নন্দিনীদির হোটেল নিয়ে ভিডিও বানাচ্ছে, তো সেই সম্পর্কেই আমি কিছু বলতে চাই। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা। এই নন্দিনী দিদি যে তার বাবার ব্যবসাকে চাগিয়ে তুলেছে তার নিজের কাজকর্মের মধ্যে দিয়ে, যেমনটা সিনেবাব বলছে, সবাই বলছে যে বয়সে মেয়েরা পালিয়ে যায় বা মেয়েরা রিলস বানায়, সেই বয়সে বাবার কাজটাকে তুলে ধরে সংসারের চিন্তা করছে। আর সেই নন্দিনীদির নাকি হঠাৎ করে অহংকার বেড়ে গেছে, মানে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাই মাতামাতি করছিল তাকেই নাকি এখন ট্রোল করা হচ্ছে। তিনি একজন ব্যক্তিকে নাকি দেরি করে খেতে দিয়েছেন আর সেই ব্যক্তিটি খুব নানানভাবে অসভ্যতম করেছে, দুজনের মধ্যে ঝামেলা হয়েছে। এখন সবাই ট্রোল করছে নন্দিনীদিকে, কিন্তু আমার পার্সোনালি এটাই বক্তব্য, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে কেউকে নিয়ে যদি খুব নাচানাচি করা হয় পরের দিনই তাকে ধূপ করে ফেলেও দেওয়া যেতে পারে, তো এই ব্যাপারগুলোকে এতটা বেশি মানে সিরিয়াস তো নিতেই হবে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় রয়েছি এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে লাফাঝাপি করা এটাই আমাদের কাজ। কিন্তু তো প্যারি সমাজ গই, ও নন্দিনীদির জন্য আমার একটা কথা বলার আছে, এইগুলোকে সিরিয়াসলি না নিয়ে নিজের কাজের দিকে এগিয়ে যাওয়া, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, কারণ যারা তোমাকে ট্রোল করছে তারা কেউ এসে তোমাকে মানে অকারণে এক পয়সা এসে দিয়ে উপকার করবে না, লোক তোমার বদনামই খুঁজে বেড়াবে। পিপল হ্যাভ লট অফ মাউথ টু সে, ইটস বেটার মাইন্ড ইউর ওন বিজনেস, যেমনটা রয়েছে সেমনটাই করতে থাকো। আর যারা যারা এরকম অহংকারী বলছো বা থাম্বেল নিয়ে করার চেষ্টা করছে, মানে আমিও যদিও থাম্বেল দেবো একটু পরে, তাদেরকে বলি যে ভাই নিজের পড়াশোনা নিয়ে নিজের জীবন নিয়ে সুস্থ থাকো, ভালো থেকো, লোকের পিছনে অযথা কাটো না। ব্যাস আমার বাণী শেষ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি একজন নন্দিনীর মতনই ছিলাম, আমাকে অনেক কিছু বলছিল, কিন্তু আমি এখন দেখুন সবাই পরিপূর্ণ খাইয়ে যাচ্ছি, এখন ওর হোটেল চালিয়ে সেখানে বুঝে গেছেন, আশা করি ক্লিয়ার। কথা কি বোঝা গেছে না ভেজাল আছে? নমস্কার, সাবস্ক্রাইবটা করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারটাও করে দেবেন, ধন্যবাদ।